স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহী মহানগরীতে বিদেশি পিস্তল সহ 3 যুবককে গ্রেপ্তার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও 14 জনের মৃত্যু, রেকর্ড ছাড়িয়েছে ভর্তিতে। নোয়াখালীতে আবাসিক হোটেলে কিশোরী ধর্ষণ, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার, গ্রেপ্তার 2। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী মহানগরীতে ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরে বিদেশি পিস্তল সহ 3 যুবককে গ্রেপ্তার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। রোববার বিকেল থেকে নগরী ও গোদাগাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, সোমবার রাজশাহীর বিভিন্ন অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে 27 সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। বিষয়টি পুলিশের নজরে আসলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। আমার কাছে ছিল। ভিডিওতে দেখা যায়, একটি বন্ধ রুমের ভেতরে 2 জন ব্যক্তি অস্ত্র নাড়াচাড়া করছে এবং পরে তার পাশে থাকা আরেক ব্যক্তির হাতে অস্ত্রটি তুলে দিচ্ছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের নজরে আসে। পরে তার নির্দেশনায় বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন, পিপিএম ও এসআই গোলাম মোস্তফা তাদের টিম ভাইরাল হওয়া ভিডিও পর্যালোচনা করে আসামিদের শনাক্ত করেন। ওসি নিবারণ চন্দ্র বলেন, তার অভিযান পরিচালনা করে সাগরপাড়া হতে মহানগরীর রাজপাড়া থানার দাসপুকুর এলাকার মাহাতাব আলীর ছেলে সেলিম মুর্শেদ শাফিনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সেলিম জানান, ভিডিওটি নিলয় গোপনে ধারণ করে ফেসবুকে প্রচার করেছে। ওসি বলেন, সেলিমের দেয়া তথ্য মতে সন্ধ্যায় বর্ণালীর মোড় হতে দাসপুকুর এলাকার জামাল উদ্দিনের ছেলে রানা হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ম্যাগজিন সহ ওই বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। পরে সেলিম ও রানাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্রের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পায় পুলিশ। এরপর তাদের দেয়া তথ্যে রাত 8:30-র পর গোদাগাড়ী উপজেলার বিজয়নগর মোড়ে অভিযান চালিয়ে রবিউল ইসলামের ছেলে পিটার হোসেনকে গ্রেপ্তার করা হয়। পলাতক নিলয়কে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত 24 ঘন্টায় আরও 14 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 7 জনের করোনা পজিটিভ, বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে চলতি মাসের গত 28 দিনে মৃত্যু হয়েছে 315 জনের। আর গত 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন আরও 78 জন। করোনা ইউনিটে এটাই সর্বোচ্চ ভর্তির রেকর্ড। সোমবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। তিনি জানান, মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর 7 জন, চাঁপাইনবাবগঞ্জের 5, নাটোরের 1 ও নওগাঁর 1 জন রয়েছেন। মৃতদের মধ্যে 11 জন পুরুষ ও 3 জন নারী। এদের মধ্যে 4 জন মারা যান আইসিইউতে। মারা যাওয়া 14 জনের মধ্যে 6 জনের বয়স 61 বছরের উপরে, বাকিদের মধ্যে 51 থেকে 60 বছরের মধ্যে 5 এবং 31 থেকে 40 বছরের মধ্যে 3 জন পুরুষ রয়েছেন। শামীম ইয়াজদানী জানান, গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন 78 জন। এর মধ্যে রাজশাহীর 52 জন, চাঁপাইনবাবগঞ্জের 10, নাটোরে 8, নওগাঁর 4, পাবনার 2 ও চুয়াডাঙ্গার 2 জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন 47 জন রোগী। হাসপাতালের 48 বেডের আরেকটি ওয়ার্ডকে করোনা ইউনিটে যুক্ত করা হয়েছে। এ নিয়ে করোনা ইউনিটে বেডের সংখ্যা হল 405টি। সোমবার সকাল 6টা পর্যন্ত 405 বেডের বিপরীতে চিকিৎসাধীন রয়েছেন 442 জন রোগী, যা আগের দিন ছিল 434 জনে। অতিরিক্ত রোগীদের মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কোভিড ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মধ্যে রাজশাহীর 306, চাঁপাইনবাবগঞ্জের 49, নাটোরের 32, নওগাঁর 32, পাবনার 15 জন, কুষ্টিয়ার 3 জন, চুয়াডাঙ্গার 2 জন, দিনাজপুরের 2 জন ও ঢাকার 1 জন রয়েছেন। আইসিইউতে ভর্তি আছেন 19 জন। এছাড়াও এদিকে রাজশাহীর 2টি PCR ল্যাবে 455টি নমুনা পরীক্ষা করে 168 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সেক্ষেত্রে শনাক্তের হার 36.92%। নোয়াখালীর সোনাইমুড়ি পৌরসভার রৌনক আবাসিক হোটেলে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে কথিত প্রেমিক শরীফুল ইসলাম নূরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় হোটেল ম্যানেজার দিন মোহাম্মদ জনিকেও গ্রেপ্তার করা হয়। রোববার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে 2 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 2-3 জনকে আসামি করে সোনাইমুড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে। সোনাইমুড়ি থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। এর আগে একই দিন সন্ধ্যায় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে রক্তাক্ত অচেতন অবস্থায় সোনাইমুড়ির একটি হাসপাতাল থেকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ভুক্তভোগী কিশোরীকে নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করে। গ্রেপ্তারকৃতরা হল পার্শ্ববর্তী চাটখিল উপজেলার 5 নং মোহাম্মদপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের আলী আকবরের ছেলে মোহাম্মদ শরীফুল ইসলাম নূর, অপরজন সোনাইমুড়ি পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের ভানুয়াই গ্রামের আবুল হোসেনের ছেলে হোটেল ম্যানেজার ও শরীফের বন্ধু দিন মোহাম্মদ জনি। সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গিয়াসউদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ কথিত প্রেমিক ও হোটেল ম্যানেজারকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের ওই মামলায় বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। নাটোর ও সিংড়া পৌর এলাকায় তৃতীয় দফা সহ জেলার ৮টি পৌর এলাকায় 7 দিনের লকডাউন চলছে ঢিলেঢালাভাবে। সোমবার 6ষ্ঠ দিন সকাল 6টা থেকে লকডাউন কার্যকর করতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের সদস্যরা মাঠে নেমেছে। প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে টহল টিম রয়েছে। এছাড়াও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত রয়েছে মাঠে। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার থেকে আন্তজেলা বাস, ট্রাক, ঢাকা কোচ সহ সকল প্রকার যানবাহন বন্ধ রয়েছে। শুধুমাত্র রিক্সা চলাচল করছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও ঔষধের দোকান ছাড়া সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এত কিছুর পরেও সাধারণ মানুষ সরকারের নির্দেশনা মানতে নারাজ। ঢিলেঢালা হয়ে পড়ছে এই লকডাউন। প্রতিদিনই বেলা বাড়লে ইজি বাইক সহ ব্যাটারি চালিত হালকা যানবাহন ও রিক্সা চালকরা কোনো তোয়াক্কা করছেন না। এদিকে গত 24 ঘণ্টায় নাটোর সদর হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে 3 জন রোগী মারা গেছেন। এখন পর্যন্ত জেলায় করোনায় মোট মৃত্যু 51 জন। গত 24 ঘণ্টায় নাটোরে নতুন করে 95 জন আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষা করা হয় 259 জনের। সংক্রমণের হার 36.67%। জেলায় মোট আক্রান্ত 3469 জন। সদর হাসপাতালের 50 শয্যার করোনা ইউনিটে রোগী ভর্তি রয়েছেন 68 জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন 1690 জন। নোয়াখালীতে গত 24 ঘণ্টায় নতুন করে আরও 99 জনের করোনা শনাক্ত হয়েছে। 350 জনের নমুনা পরীক্ষার এ ফল পাওয়া যায়। এতে 24 ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 28.28%। জেলায় গত 24 ঘণ্টায় করোনায় 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 140 জনে। এক্ষেত্রে মৃত্যুর হার 1.28%। এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 10,915 জনে। মোট আক্রান্তের হার 11.22%। মৃতদের মধ্যে সদর উপজেলায় মারা যায় 27 জন, সুবর্ণচরে 3, বেগমগঞ্জে 48, সোনাইমুড়িতে 8, চাটকিলে 13, সেনবাগ 19, কোম্পানিগঞ্জ 4 জন, কবিরহাটে 18 জন। সোমবার সকালে জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে। তিনি জানান, নতুন আক্রান্তের মধ্যে সদর উপজেলায় 12 জন, সুবর্ণচরে 7, হাতিয়ায় 1, বেগমগঞ্জে 29, সোনাইমুড়ি 9 জন, চাটখিলে 6, সেনবাগে 7, কোম্পানিগঞ্জে 16, কবিরহাটে 12 জন রয়েছেন। তিনি আরও জানান, এছাড়া সুস্থ হয়েছেন 7,462 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 68.36%। এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 3,313 জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে ভর্তি রয়েছেন 44 জন ও আইসোলেশনে রয়েছেন 18 জন রোগী। এই ছিল বরেন্দ্র সংবাদে। সাথে থাকবার জন্য ধন্যবাদ।